আসসালামু আলাইকুম ভিউয়ার্স, জানিয়ে দেব এইমাত্র পাওয়া সর্বশেষ সংবাদ। নতুন সাধারণ সম্পাদক নিয়েই সরব আওয়ামী লীগ। এদিকে অচিরেই আওয়ামী লীগের পতন ঘটবে বলছে ফখরুল। জানিয়ে দেব অজ্ঞাত স্থানে আছি, যে কোনো সময় গুম হওয়ার আশঙ্কা করছি। দুদক উপসহকারী পরিচালকের করুণ বার্তা। এরপরে জানিয়ে দেব ক্ষণগণনা চলছে সরকারের বিদায়ের বলছে রেজবি। এবং সর্বশেষ জানিয়ে দেব মদন হাজির মেলা পণ্ডু 144 ধারা জারি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে, এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। নতুন সাধারণ সম্পাদক নিয়ে এই সরব আওয়ামী লীগ। চলতি বছরে আওয়ামী লীগ তার কাউন্সিল অধিবেশন করবে এমনটি মোটামুটি নিশ্চিত। তবে ডিসেম্বরে হবে নাকি এর আগেই কাউন্সিল অধিবেশন হবে, এ নিয়ে আওয়ামী লীগে নানামুখী আলাপ আলোচনা চলছে। আওয়ামী লীগ সারাদেশ সাংগঠনিক তৎপরতা জোরদার করেছে, বিভিন্ন জেলায় উপজেলায় সম্মেলন করা হচ্ছে এবং নতুন নেতৃত্ব নির্বাচন করা হচ্ছে। আওয়ামী লীগ সভাপতি করোনার প্রকোপ যখন বেড়েছিল তখনও স্বাস্থ্যবিধি মেনে সম্মেলন করার ব্যাপারে নির্দেশনা দিয়েছিলেন। আর এর প্রেক্ষিতে আওয়ামী লীগের নেতাকর্মীরা মোটামুটি নিশ্চিত চলতি বছরের কোনো এক সময়ের মধ্যেই আওয়ামী লীগ কাউন্সিল করবে। কারণ আগামী বছর ডিসেম্বরে যদি নির্বাচন অনুষ্ঠিত হয় তাহলে নতুন কমিটিকে অন্তত এক বছর দল গোছানোর জন্য সময় দিতে হবে। আওয়ামী লীগের কাউন্সিল মানে সাধারণ সম্পাদক নিয়ে আলোচনা। আওয়ামী লীগ এর সভাপতি পদ নিয়ে কোনো রকম আলোচনা নেই। আওয়ামী লীগের সকল নেতাকর্মী একটি বিষয়ে ঐক্যমত আছেন যে শেখ হাসিনার কোনো বিকল্প নেই। শেখ হাসিনা যতদিন থাকবেন ততদিন আওয়ামী লীগের সভাপতিত্ব তিনিই করবেন। প্রশ্ন হলো আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কে হবে। আওয়ামী লীগের বর্তমান সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দ্বিতীয়বারের মতো সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। তিনি আবার সাধারণ সম্পাদক হবেন না, এটা মোটামুটি নিশ্চিত। বিশেষ করে তার শারীরিক অবস্থা এবং সামনের নির্বাচনের আগে সারা দেশে সাংগঠনিক তৎপরতার জন্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে তিনি বিবেচনায় নেই। আর এ কারণেই আওয়ামী লীগের নতুন সাধারণ সম্পাদক কে হবেন এ নিয়ে নানামুখী জল্পনা কল্পনা এবং গুঞ্জন চলছে। এটিকে ঘিরেই আওয়ামী লীগের মধ্যে এক ধরনের চাঞ্চল্য তৈরি হয়েছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কে হবে এ নিয়ে আওয়ামী লীগের মধ্যেই নানামুখী আলোচনা রয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন সাধারণ সম্পাদকের দৌড়ে এই মুহূর্তে সবচেয়ে এগিয়ে আছেন জাহাঙ্গীর কবির নানক। জাহাঙ্গীর কবির নানক 2018 সালের নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পাননি, কিন্তু মনোনয়ন না পাওয়াটা যেন তার জন্য সোপে দাঁড়িয়েছে। এর পরপরই তিনি আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য হিসেবে অভিষিক্ত হয়েছেন এবং প্রেসিডিয়াম সদস্য হিসেবে অভিষিক্ত হওয়ার পর আওয়ামী লীগের দলীয় কর্মকাণ্ডের প্রাণ কেন্দ্রে পরিণত হয়েছেন। জাহাঙ্গীর কবির নানক বিশেষ করে নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে তার ভূমিকা এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সংকট নিরসনে তার উদ্বেগ প্রশংসিত হয়েছে। আওয়ামী লীগ সভাপতির আস্থাভাজন নেতা জাহাঙ্গীর কবির নানক ছাত্রলীগের নেতা ছিলেন, যুবলীগের চেয়ারম্যান ছিলেন, আর এ কারণেই সাধারণ সম্পাদক হিসেবে সবচেয়ে জনপ্রিয় নাম জাহাঙ্গীর কবির নানক। কিন্তু আওয়ামী লীগের একটি ঐতিহাসিক বাস্তবতা রয়েছে, তা হলো সাধারণ সম্পাদক পদে দলে যারা বেশি আলোচিত হন তারা কখনো সাধারণ সম্পাদক হতে পারেন না। তোফায়েল আহমেদ, আমির হোসেন, আমুর মতো দলের ভেতরে জনপ্রিয় এবং প্রভাবশালী নেতারা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হতে পারেননি। অন্যদিকে সৈয়দা সাজেদা চৌধুরী, জিল্লুর রহমানের মতো ঠান্ডা মাথার নেতারাই দলের সাধারণ সম্পাদক হয়েছেন। সেই বিবেচনায় জাহাঙ্গীর কবির নানক যদি সাধারণ সম্পাদক না হন তাহলে সাধারণ সম্পাদক পদে কে আসবেন? আওয়ামী লীগের অনেক নেতাই এ ব্যাপারে নানা রকম নাম বলেছেন। আওয়ামী লীগের বর্তমান প্রেসিডিয়াম সদস্য ডক্টর আব্দুর রাজ্জাকের নাম আলোচনায় আছে। তিনি সুধী সমাজের মধ্যে গ্রহণযোগ্য ব্যক্তি, দলের একজন ভদ্রলোক হিসেবে তিনি স্বীকৃত, কিন্তু সারা দেশে সাংগঠনিক নেটওয়ার্কে তার গ্রহণযোগ্যতা কতটুকু সে নিয়ে প্রশ্ন রয়েছে। তিনি প্রকৃতি থেকে আওয়ামী লীগে এসেছেন, সরকারি চাকরি করতেন, তারপরও দলের ভিতর যে তার একেবারে গ্রহণযোগ্যতা নেই এমনটি নয়। সাধারণ সম্পাদক হিসেবে আলোচনায় আছেন মাহবুবুল আলম হানিফু। তিনি তিনবার আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন, দলে তার গ্রহণযোগ্যতা বেড়েছে। এছাড়া নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে তিনি এখন বেশ ভালো অবস্থানে আছেন। তিনি যদি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হন সেটিও উড়িয়ে দেওয়া যায় না। সাধারণ সম্পাদক হিসেবে ডক্টর হাসান মাহমুদ এবং ডক্টর দীপুমনির নামও আলোচনায় এসেছে। এই দুজনই আওয়ামী লীগ সভাপতির আস্থাভাজন নেতা হিসেবে পরিচিত, দুজনই আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। সেই হিসেবেও তারাও যদি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন সেক্ষেত্রেও অবাক হবার কিছু নেই। এর বাইরেও আওয়ামী লীগে চমক আছে। আর সাধারণ সম্পাদক হিসেবে অনেক সময় চমক সৃষ্টি হয় আওয়ামী লীগের মতো বড় রাজনৈতিক দলে, তাই জাতীয় কাউন্সিলের আগে পর্যন্ত কেউই নিশ্চিত করে বলতে পারবেন না কে হচ্ছেন আওয়ামী লীগের পরবর্তী সাধারণ সম্পাদক। তবে এ নিয়ে যে আওয়ামী লীগের
বিভিন্ন আড্ডায় সরগরম, আলোচনা হবে তা মোটামুটি নিশ্চিত। অচিরে আওয়ামী লীগের পতন বলছে ফখরুল। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ক্ষমতাসীনরা ক্ষমতা আঁকড়ে ধরে রাখতে পারবে না, অচিরেই তাদের পতন হবে। বৃহস্পতিবার রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, আজ কেরানীগঞ্জ দক্ষিণ উপজেলাধীন কোন্ডা ইউনিয়ন বিএনপির সভাপতির বাসায় আমাদের নেতাকর্মীদের ওপর ছাত্রলীগ হামলা করেছে। এছাড়াও জিঞ্জিরায় বিএনপি কার্যালয়ে সংবাদ সম্মেলনের পর নেতাকর্মীদের ওপর পুলিশি হামলা ও তাদেরকে আহত করার ঘটনা নিঃসন্দেহে কাপুরুষোচিত। ছাত্রলীগের সন্ত্রাসীদের কর্তৃক আজকের এই ঘটনা ছিল পূর্ব পরিকল্পিত। এ ধরনের হামলায় আবারও প্রমাণিত হলো বর্তমান আওয়ামী লীগ সরকার কতটা নির্মম, অগণতান্ত্রিক, ফ্যাসিবাদী ও কর্তৃত্ববাদী। তিনি বলেন, গত ১২ বছরে সরকারের বিরুদ্ধে গড়ে ওঠা আন্দোলন সংগ্রাম দমন করতে তারা বিভিন্ন কায়দায় দমন নিপীড়ন চালিয়েছে। দেশ বিদেশে যখন আওয়ামী সরকারের বর্বর শাসনের বিরুদ্ধে ধিক্কার উঠেছে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে দেশের মানুষের যখন নাবিশ্বাস অবস্থা, তখন বর্তমান সরকার দিক দিক জ্ঞান শূন্য হয়ে আদিম হিংস্রতা শুরু করছে। মির্জা ফখরুল আরো বলেন, কেরানীগঞ্জে বিএনপির নেতাকর্মীদের ওপর ছাত্রলীগ এবং পুলিশের হামলা ও নেতাকর্মীদের গুরুতর আহত করার ঘটনায় আমি তীব্র নিন্দা, প্রতিবাদ ও ধিক্কার জানাচ্ছি। এ সময় অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান তিনি। অজ্ঞাত স্থানে আছি, যে কোনো সময় গুম হওয়ার আশঙ্কা করছি। সদ্য অপসারণ হওয়া দুর্নীতি দমন কমিশনের দুদক উপসহকারী পরিচালক মোহাম্মদ শরীফউদ্দিন যে কোনো সময় গুম হতে পারেন বলে আশঙ্কা প্রকাশ করেছেন। আজ বৃহস্পতিবার দ্য ডেইলি স্টারকে মোবাইল ফোনে তিনি বলেন, এখন আমি অজ্ঞাত স্থানে আছি, যে কোনো সময় গুম হওয়ার আশঙ্কা করছি। শরীফউদ্দিন সর্বশেষ তিনি পটুয়াখালী দুদকের সমন্বিত জেলা কার্যালয়ে কর্মরত ছিলেন। তাকে অপসারণের কথা উল্লেখ করে গতকাল বুধবার দুদক চেয়ারম্যান মোহাম্মদ মঈনউদ্দিন আবদুল্লাহ একটি অফিস আদেশ দেন। এর আগে প্রাণ নাশের হুমকি পেয়ে গত 30 জানুয়ারি শরীফউদ্দিন কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আইয়ুব খান চৌধুরীর বিরুদ্ধে চট্টগ্রামের খুলশী থানায় সাধারণ ডায়েরি জিটি করেন। এ প্রসঙ্গে শরীফউদ্দিনের যোগাযোগ করা হলে তিনি দ্য ডেইলি স্টারকে মোবাইল ফোনে বলেন, আমি অনেক বড় বড় দুর্নীতির বিরুদ্ধে কাজ করেছি, বিশেষ করে চট্টগ্রামে জমি অধিগ্রহণে অনিয়ম এবং দুর্নীতির বিরুদ্ধে 155 জনকে অভিযুক্ত করে অভিযোগপত্র দিয়েছি। তিনি বলেন, রোহিঙ্গাদের বাংলাদেশি পাসপোর্ট দেওয়ার বিষয়ে 20 জনকে অভিযুক্ত করে অভিযুক্ত দায়ের করেছি, চট্টগ্রামের স্বাস্থ্য খাতের অনিয়ম নিয়ে কাজ করেছি, সর্বশেষ পেট্রোবাংলার একটি প্রকল্পের অনিয়ম নিয়ে কাজ করতে গিয়ে পেট্রোবাংলার পরিচালক আইয়ুব খানের বিরুদ্ধে রিপোর্ট দিয়েছি। এ কারণে গত 30 জানুয়ারি আমার বাসায় এসে আমাকে 1 সপ্তাহের মধ্যে চাকরি থেকে বরখাস্ত করার হুমকি দেয়। তার এই হুমকির বিষয়টি আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছিলাম, কিন্তু তার 16 দিনের মাথায় আমার চাকরি থেকে বরখাস্ত করা হলো। আমাকে কোনো ধরনের কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়নি, এখন আমি অজ্ঞাত স্থানে আছি, যে কোনো সময় গুম হওয়ার আশঙ্কা করছি, বলেন শরীফউদ্দিন। এদিকে তার সর্বশেষ কর্মস্থল পটুয়াখালী দুদক কার্যালয়ের সামনে বৃহস্পতিবার দুপুরে মানববন্ধন কর্মসূচি পালন করেন সহকর্মীরা। এতে সহকারী পরিচালক মোহাম্মদ আরিফ হোসেন, সহকারী পরিদর্শক কৃষ্ণপদ বিশ্বাস, উপসহকারী পরিদর্শক শিকদার নূর মোহাম্মদ, নুরুন নবী উচ্চমান, সহকারী মোহাম্মদ নূর হোসেন গাজী প্রমুখ অংশ নেন। তারা শরীফউদ্দিনকে অসাংবিধানিকভাবে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে বলে দাবি করে অবিলম্বে তার চাকরিতে বহালের দাবি জানান। ক্ষণগণনা চলছে সরকারের বিদায়ের, বলছে রিজভি। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি সরকারের বিদায়ের ক্ষণগণনা চলছে বলে মন্তব্য করেছেন। আজ বৃহস্পতিবার এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন। রিজভি বলেন, বিগত এক যুগের বেশি সময় ধরে বিনা ভোটের অবৈধ সরকার গুম খুন অপহরণকে তাদের ক্ষমতা টিকিয়ে রাখার রক্ষা কবজে পরিণত করেছে। ইতিমধ্যে গুম খুন অপহরণের উন্মাদ উদ্ভ্রান্ত লীলার ধারাবাহিকতায় বাংলাদেশ আন্তর্জাতিকভাবে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। নিষেধাজ্ঞার কারণে ব্যবসা বাণিজ্য আমদানি রপ্তানিতে বিরূপ প্রভাব পড়া শুরু করেছে। ঘন গণনা চলছে নিশিরাতের সরকারের বিদায়ের। তিনি বলেন, আওয়ামী লীগ দুঃশাসনের ভয়ঙ্কর শৃঙ্খল থেকে মুক্তি পেতে দেশবাসীর আসন্ন দুর্বার আন্দোলনের আশঙ্কায় সরকার ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছে। তবে সুস্পষ্টভাবে বলতে চাই, সরকার এ মুহূর্তে পদত্যাগ না করলে মিটিং মিছিল স্লোগান প্রতিরোধে অগ্নিগর্ভ হয়ে উঠবে বাংলাদেশ।
সমাবেশ। তিনি বলেন, আমরা সরকারকে হুঁশিয়ার করে বলতে চাই, গুম অপহরণ দুঃশাসন চালিয়ে যেভাবে ত্রাসের রাজত্ব কায়েম করেছেন তার পরিণতি হবে ভয়ঙ্কর। সেদিন বেশি দূরে নয় যেদিন গুম খুন অপহরণের শিকার পরিবারগুলোর শোকার্তরা কাফনের কাপড় পরে স্বজনদের খোঁজে গণভবনের দিকে রওনা দেবে। সালথায় মদন হাজির মেলা লন্ডভন্ড করে দিয়েছে পুলিশ, 144 ধারা জারি। ফরিদপুরের সালথায় সরকারি বিধিনিষেধ উপেক্ষা করে করোনার মধ্যে জমজমাটভাবে চলা মদন হাজির বাড়ির মেলার তৃতীয় দিন এসে লন্ডভন্ড করে দিয়েছে প্রশাসন। পাশাপাশি মেলা স্থলে 144 ধারা জারিও করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে মেলা স্থলে গিয়ে মেলার সকল দোকানপাট ভেঙে দিয়ে মাঠ ফাঁকা করে দেন ইউএনও ও তার সঙ্গে থাকা পুলিশ ও আনসার সদস্যরা। তবে মেলাটি আয়োজনের প্রথমে প্রশাসনের পক্ষ থেকে কোনো বাধা বা বিধিনিষেধ ছিল না বলে দাবি আয়োজকদের। নাম প্রকাশ না করার শর্তে মেলার আয়োজক কমিটির একাধিক সদস্য জানান, প্রতি বছরের মতো এবারও উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের খোলেশপুটি গ্রামে মদন হাজি বাড়ির ওরস উপলক্ষে চার দিন ব্যাপী মেলার আয়োজন করা হয়। 15 ফেব্রুয়ারি থেকে মেলাটি শুরু হয়ে 18 ফেব্রুয়ারি শেষ হওয়ার কথা ছিল। মেলায় নানা ধরনের খেলাধুলা পণ্যের শত শত দোকান বসে। দূর দূরান্ত থেকে অসহায় ক্ষুদে ব্যবসায়ীরা এসব দোকান নিয়ে আসেন, কিন্তু মেলার তৃতীয় দিন হঠাৎ প্রশাসনের লোক এসে দোকানপাট ভেঙে দেয়। প্রশাসন যদি ওরস শুরুর আগে থেকে কমিটিকে কঠোরভাবে মেলা করতে নিষেধ করতেন তাহলে ক্ষুদে এসব দোকানদাররা আজ ক্ষতিগ্রস্ত হতো না। ওরস শুরুর সময় প্রশাসনের নিরাপত্তার কারণেই করোনাকালীন সময় মেলার আয়োজন করার সুযোগ পেয়েছেন আয়োজকরা। তবে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাম্মদ তাসলিমা আক্তার বলেন করোনাকালীন সময়ে সরকারি বিধিনিষেধ উপেক্ষা করে মদন হাজি বাড়ির ওরস মেলা শুরু হয়। খবর পেয়ে দ্বিতীয় দিন মেলা বন্ধ করে দেন সালথা থানার ওসি। পরবর্তীতে তৃতীয় দিন পুনরায় আবার মেলা শুরু হয়। এতে প্রায় 10,000 লোক সমাগম হয়। পরে দুপুর 12টা থেকে 3টা পর্যন্ত উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করে মেলাটি বন্ধ করা হয়। এরপরেও আয়োজক কমিটির সহায়তায় বিকাল 5টা থেকে আবার মেলা শুরু হয়। এমত অবস্থায় সংশ্লিষ্ট মাঠে 144 ধারা জারি করা হয়েছে। ওই মাঠে শুক্রবার রাত 12টা পর্যন্ত 144 ধারা জারি থাকবে।